বাসায় থাকতে থাকতে এতটা পরিমাণে বোরিং হয়ে গেছি, সো ভাবলাম যে একটা ছোটখাটো একটা ভিডিও করে একটু মজা ফাইজলামি করি। বাই দ্য ওয়ে ও হচ্ছে সুক্কু, সরি সরি সরি, সামিয়া আমার ছোট বোন। সো দুজনে মিলে একটু এখন একটা গেম খেলবো, সেটা হচ্ছে কি বলে রক পেপার সিজার। তো এটা খেলাটার মধ্যে একটা মজা হচ্ছে 10 রাউন্ড খেলবো, 10 রাউন্ড। তো যে হারবে তার মুখে ময়দা মাখানো হবে, সো সাথে থাকলেই দেখতে পারবেন। সো এখন আমরা আটা নিব দুজনে, দুইটা প্লেট, যার যার প্লেটে তার তার আটা। এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে সামিয়া। তো আমরা দেরি না করে আমরা খেলাটা স্টার্ট করি, ঠিক আছে? তুমি রেডি? আমার সাথে না করলে হয় না? কেন হবে না, তুমি তো আমার সাথে করবা যদি তোমার চান্স হয়। হবে কিন্তু, ব্যাড লাক আমার, ব্যাড লাক। রেডি 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 স্টার্ট করো। রক, আরে ওয়েট ওয়েট, তুমি কি অবস্থা করছে আমার? রেডি, রক পেপার সিজার। তো আমরা এই কাজ করবো কি, এখন ওর মুখে মাখান হবে, চলো আসো। আমাদের সমান সমান, সো বাকি 6 রাউন্ড দেখি কে জিতে, ঠিক আছে? অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, এমনি সামিয়ার চুলগুলো দেখে মনে হইতেছে কি ওর চুল পাকা গেছে, এই বয়সে চুল পাকা গেছে, আর ফেসটা পুরো সাদা ভূতের মতো। আমারটা তাও হচ্ছে এইদিকে, ওয়েট আমার পয়েন্ট 2, ওর হচ্ছে 1, সো সামনে দিকে আগাই। সো সামিয়া রেডি? রক পেপার সিজার, ইয়েস ইয়েস ইয়েস, আস্তে 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 আস্তে। হবে না, আমি আবার দিব, হয়তো হবে না, হবে না, বিকজ আপু কি করে, আমি যদি দিতে চাই তাহলে আপু মাথা উঠায় রাখে, আমি দিতে পারি না। জি আপু, এটা কিন্তু হবে না, দেখো আমার নাকে এদিকে পুরোটো ভরে গেছে, শুধু এই যে এতটুকু লাগছে তাছাড়া কিছুর মধ্যে লাগে না। আবার দিব না, তুমিও কিন্তু আমাকে দিছো, মনে আছে? মনে আছে? রেডি হও। আচ্ছা যা, তোমার শান্তির জন্য আরেকবার। শেষ, আজকে মানুষ দামি দামি কসমেটিক কিনে না ফেস ফর্সা করার জন্য, আর আমার আজকে আটা ময়দা মেখে আমার ফেস সুন্দর হয়ে গেছে, পুরো ভূত লাগতেছে আমার কাছে, তো সুন্দরই লাগতেছে, পুরো পুরো দাদি লাগতেছে। তুমি দেখো, তোমার তো তুমিই দেখো, তোমার পুরো দাদি লাগতেছে। হ্যাঁ, তার মানে 2-2, আর 2 রাউন্ড আছে, 2 রাউন্ডে কে জিতেছে কে হেরেছে বোঝা যাবে। সো সামনের দিকে রেডি, রক পেপার সিজার, ইয়েস ইয়েস সামিয়া, ইয়েস ইয়েস।
আমি কি বড় হয়ে ছোট মনে কাছে হেরে যাব, এটা আমি মানতে পারবো না। এবার শোনো শোনো, তোমার হাত দুটো পিছনে নেও, তুমি হাত না আনতে পারবে না, কারণ আমি তোমাকে বাড়ি না ভালো মতন দিতে, তুমি ই করো তাই। দেখতেই পাচ্ছেন চেহারা কি অবস্থা হয়ে গেছে, মনে হয় আমি হারবো। কজ ও থ্রি, আমার টু, আর একটা রাউন্ডই আছে, এটাতে আমি হেরে গেলে কপাল খারাপ আমার, আজকে আমার ব্যাড লাগ, আমি আজকে হাত জিততে পারবো না। সো দেরি না করে আমরা ওই রাউন্ডে চলে যাই, আমি খুব এক্সাইটেড, সে আমাকে হারাচ্ছে, ও ছোট হয়ে, ও তো এখনই মজা করা শুরু করেছে যে ও ছোট হয়ে বড় বোনকে হারাইতেছে। আচ্ছা দেখি কে হারে কে জিতে বলা যায় না, চলো রক পেপার সিজার। এইভাবে হবে না, এটা সবাই তো দেখতেছে তুমি চিটিং করতেছ। কি করলাম? আসো হাত পিছনে নাও, রেডি ওয়ান টু থ্রি। ওরে খুব সুন্দর লাগতেছে কিন্তু, পুরা কি বলে বেবি ডল আছে না, বেবি ডল ভালো না বোন লাগে কিন্তু ভালো না, ছোট বোন এখন দয়া হয় না যে না আমার ছোট বোন এখন দয়া করি, কোনো দয়া নাই এখানে। আমার মুখের অবস্থা কি করছো তুমি? আমার তো দেখো আমার না, ওরে সুন্দর লাগতেছে, ছোট ছোট গোল গোল সুন্দর লাগতেছে, কিউট বাচ্চা হারে। যাই হোক, যেহেতু ম্যাচ ড্র, সো আমরা আরেকটা রাউন্ড খেলবো, দেখি কে জিতে। কজ ওই আমার একটা ফাস্ট হইতে হবে, আমার একটা প্রশ্ন, দুই রাউন্ড দুইটা না একটা রাউন্ড দুইটা করে না একটা, ঠিক আছে? রক পেপার সিজার। কিছু একটা হবে বলতে এখনো আর কিছু খুঁজে পাই নাই, মুখে আটা মাখছে, তাই ভাবতেছি তোমার মাঝে ডিম ফাটাবো। এটা কোনো কথা, ডিম কেন, যে বাজে একটা স্মেল আসে ডিম থেকে, প্লিজ না সামি হবে না। আচ্ছা ওই যখন আমি বলছি যাচ্ছে আপু যাই, ডিম নিয়ে আসি, আপু বলছে আচ্ছা আচ্ছা যাও যাও যাও, এখন কেন না? হ্যাঁ এখন যতই হোক ডিম বাজে স্মেল আসে, কিন্তু রেডি আপু মোটেও না, মোটেও না কেন ডিম ফাটাইতে চাই না। আচ্ছা এখন আমি এটা করব, রেডি আপু তুমি কেন আমার দিকে বললেন?
আমি একটু ব্যথা পাইছি, অনেক জোরে লাগছে, আমিও পাইছি, কিন্তু এই যে আমার তো পুরো কেটে গেছে আঙ্গুল। আচ্ছা যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আই হোপ আপনাদের ইটস ওকে। যাই হোক, আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে অ্যান্ড আই হোপ আপনাদের সাপোর্ট পাইলে আমরা আরও ভিডিও করব। জানি না কতটুকু মজা দিতে পারছি আমরা ফার্স্ট ভিডিও। তো আজকে আর বেশি কথা বলবো না, চলে যায় কজ। এগুলো তো ক্লিন করতে হবে, শাওয়ার নিতে হবে, ফ্রেশ হইতে হবে, কজ ডিম দিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ। তো আমি আমি একটা কথা বলি, আমার কিছু ভুল হয়েছে, সেটা হচ্ছে আপুর মাত্রে ডিমটা অনেক জোরে ফাটে ফেলছে ভুলে। আচ্ছা ইটস ওকে, প্রবলেম নেই, সরি ইটস ওকে, সরি আপু। না না, অনেক জোরে লাগছে, আমি অনেক জোরে ফাটেছি, মানে হাতে এত খুশিতে যাই হোক, আমরা এখানে শেষ করি। আপনাদের সাথে আবার দেখা হবে কোনো একদিন কোনো এক ভিডিওতে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।